হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই মজার। আমরা জানি যে প্রতিটা হার্ড ডিস্কের ভিতরে ভ্যাকুয়াম টিউব থাকে আর কি, যে হার্ড ডিস্কের মধ্যে বাতাস ঢুকলে কিন্তু হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়। তো আমরা একটা রানিং হার্ড ডিস্কে, একটা রানিং হার্ড ডিস্ক কম্পিউটার চলমান অবস্থায় কপি চাপাই দিয়ে, হ্যাঁ হার্ড ডিস্কে কপি চাপাই দিয়ে আমরা কি করবো, হার্ড ডিস্কটা খুলে ফেলবো এবং ভিতরে কিভাবে কাজ করে হার্ড ডিস্কটা সে খোলা অবস্থায় আমরা সেটা দেখবো এবং আমরা সিলিন্ডারের উপর একটা লিকুইড প্রয়োগ করবো। যদিও হার্ড ডিস্ক আমাদের নষ্ট হয়ে যাবে কিন্তু তারপর আমরা একটা লিকুইড প্রয়োগ করে দেখবো যে কিভাবে হার্ড ডিস্ক নষ্ট হয় আর বিক্রিয়াটা কেমন হয়। তো খুবই মজার ভিডিও, আশা করি পুরোপুরি আমাদের সাথে থাকবে এই ভিডিওতে। তো কাজটা আমি করবো একটি পুরাতন ভার্সন উইন্ডোজ, যাকে উইন্ডোজ এক্সপি বলে। তো আমি এক্সপি তে করবো এই কারণেই, এক্সপি তে কাজটা মানে আলাদা আলাদা ছাকা ছাকা করে বোঝা যায় আর কি। তো যাই হোক, তা আমাদের হার্ড ডিস্ক টা লাগানো হয়ে গেছে, এটা একটা আইডি হার্ড ডিস্ক এবং এখানে তিনটি ড্রাইভ আছে হার্ড ডিস্ক এর এক্সট্রা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে হার্ড ডিস্ক এর লাস্টের যে ড্রাইভটা আছে আর ফার্স্টের যে ড্রাইভটা আছে দুটোতে একটা কপি চাপিয়ে দিব। ওকে, তারপরে আমরা হার্ড ডিস্কটা খুলে ফেলবো এবং কপি চাপানো অবস্থায় এটা খুললে কি বিক্রিয়া হয়, হার্ড ডিস্কটা কতক্ষণ পরে ড্যামেজ হয়। অবশ্যই ড্যামেজ হবে কিন্তু কতক্ষণ পর ড্যামেজ হয় সেটাই দেখার বিষয় এখানে। তো যাই হোক, আমি এখানে কপি চাপিয়ে দিচ্ছি, কপি চলমান অবস্থায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমি হার্ড ডিস্কটা খুলে ফেললাম। তো সাইডে ভ্যাকুয়াম টিউব আছে, আমি দেখাচ্ছি, এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট আমরা আগে খুলে ফেলবো আর যাতে ভিতরে বাতাসটা ঢুকে যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হ্যাঁ একটা শব্দ আসতেছে অবশ্যই এখান থেকে, হালকা শব্দ বা মানে সিলিন্ডার যে 5400 RPM ঘুরছে তার একটি বাতাসের শব্দ। আমাদের কপি কিন্তু এখনো চলতেছে, কপি কিন্তু এখনো থেমেনি, কপি চলতেছে। তো পুরো ভ্যাকুয়ামটাই আমরা এখন খুলে ফেলবো চতুর্দিকে। ওকে, একটি নাট বাকি ছিল, ওকে সেটাও খুলে ফেললাম। এখন দেখা যাক কি অবস্থা হয়। ওয়াও ভিউয়ার্স, এখনো কিন্তু আমাদের কপিটা চলতেছে, তবে মনে হচ্ছে কপিটা স্লো হয়ে গেল এরকম মনে হচ্ছে। যাই হোক, সিলিন্ডারটা 5400 RPM ঘুরছে দেখতে পাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ পরে এর উপর একটা লিকুইড প্রয়োগ করব। তো যেহেতু কপি এখনো চলতেছে বা এখনো কিন্তু হার্ড ডিস্ক ছেড়ে দেয়নি পুরোপুরি, ফুল ড্যামেজ কিন্তু দেখাচ্ছে না, এখনো কিন্তু ড্রাইভ শো করতেছে, আদারওয়াইজ সবকিছু কিন্তু এখনো ঠিকই দেখাচ্ছে। তো এই জন্যই এখন আমরা ইয়াটা প্রয়োগ করি, লিকুইডটা প্রয়োগ করে দেখি কি রেজাল্ট আসে। তো আমাদের হেড ওকে কিন্তু একদম স্থির হয়ে আছে, পাইপ থেকে কানেকশনটা এখানে সিলিকাটা ভিতরে আদ্রতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়, সিলিকাটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন হেডটা একটু বাড়ি পারছে হালকা, তার মানে ডিটেক্ট করার চেষ্টা করতেছে। তো এখন ওয়াটার টেস্টের পালা, দেখা যাক। তো এখন আমরা সিলিন্ডারে পানি দিব, দেখি কত কখন সেটা ড্যামেজ হয়, ড্যামেজ হয়ে কোন কোন সময় হয়, কতক্ষণ সে মানে যেহেতু এখনো কানেকশন দেওয়া রয়েছে ওর মধ্যে, তো এখনো দেখি আর কি, জন্য কানেকশন কিন্তু এখনো ছেড়ে দেয়নি আর কি। ওকে, দেখতে পাচ্ছেন খুবই মজার একটা ব্যাপার, 5400 RPM হার্ড ডিস্ক ঘুরছে, হার্ড ডিস্ক এখনো রেড হয়নি। একটু সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে আমার মনিটর ক্ষতি হয়ে গেল আর কি, হার্ড ডিস্কের 5400 RPM ঘুরলে যেহেতু বেগটা অনেক বেশি, তো আমার এই কারণে পানিটা কিন্তু বেশ হয়ে যাচ্ছে। তো মনিটরের মধ্যে সম্ভবত পানি ঢুকে গেছে আর সিলিন্ডার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, আমি বোঝা যাচ্ছে এখন হার্ড ডিস্ক ছেড়ে দিবে, কারণ এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদিও কপি দেখাচ্ছে এখানে, দেখুন কপি আটকে, কপি আটকে আছে কিন্তু ড্রাইভগুলো এখনো শো করছে, তার মানে কিছুক্ষণের মধ্যে ড্রাইভ আপনার ছেড়ে দিবে এটা আমি কনফার্ম। তো আইডি কানে কেবলটা মাদার বোর্ডে ঠিকই লাগানো আছে, বাট সিলিন্ডার কিন্তু অফ হয়ে গেছে, তার মানে ডিটেকশন শেষ, এখন দেখা যাক কখন দেড় হয়। হ্যাঁ, যে ওয়ার্নিং চিহ্ন চলে আসছে তার মানে হার্ড ডিস্কটা এখন পুরোপুরি ড্যামেজ।
তো আর্দ্রতার, আমরা জানি যে বাতাস ঢুকলে নষ্ট হয়ে যায়, তো কতক্ষণ পর নষ্ট হয় সেটি আর কি এটার এক্সপেরিমেন্ট করলাম আর কি।